আপনাদের মধ্যে অনেকেরই হয়তোবা চেম্বার্স অব কমার্সের সদস্য সনদের প্রয়োজন হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চেম্বার্স অব কমার্সের সদস্য সনদ কি, কেন এই সদস্য সনদ করতে হয়, এই সদস্য সনদ কোথায় থেকে করতে হয়, কত টাকা খরচ হয়ে থাকে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমে জেনে নেই চেম্বার্স অব কমার্স আসলে কি। চেম্বার্স অব কমার্স হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন, যেখানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই অ্যাসোসিয়েশন গঠন করে থাকে। তো এটি দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে জেলা ভিত্তিক চেম্বার্স অব কমার্সও হতে পারে, যেমন বোলা চেম্বার্স অব কমার্স, ফরিদপুর চেম্বার্স অব কমার্স, এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন চেম্বার্স অব কমার্স আছে। এছাড়া বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের নিয়েও কিন্তু চেম্বার্স অব কমার্স হয়ে থাকে। যেমন মনে করুন যারা গ্রোসারি আইটেম নিয়ে কাজ করে তাদের গ্রোসারিজ অ্যাসোসিয়েশন, যারা গার্মেন্টস নিয়ে কাজ করে তাদের জন্য বিজিএমইএ আছে, এরকম মেশিন নিয়ে যারা কাজ করে তাদের জন্য মেশিনারিজ অ্যাসোসিয়েশন আছে, এরকম বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে। তো বাংলাদেশে কম বেশি অ্যাসোসিয়েশন কিন্তু প্রচুর, কিন্তু প্রত্যেক অ্যাসোসিয়েশন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত না। বাংলাদেশে প্রায় কয়েক হাজার অ্যাসোসিয়েশন আছে, কিন্তু এর মধ্যে মাত্র 300-400 অ্যাসোসিয়েশন যেগুলো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত। অর্থাৎ আপনি যদি সরকারি কোনো কার্যক্রমে অ্যাসোসিয়েশন সনদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের স্বীকৃত অ্যাসোসিয়েশনের সনদগুলোই কিন্তু সেখানে আপনি প্রদর্শন করতে পারবেন। তো এরপরে চলুন আমরা জেনে নেই এই অ্যাসোসিয়েশন সনদ কেন আপনার প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনার এই অ্যাসোসিয়েশন সনদ দরকার হতে পারে। যেমন আপনি যদি আমদানি বা রপ্তানি লাইসেন্স করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাসোসিয়েশন সনদ দরকার হতে পারে। এছাড়া বিভিন্ন সরকারি কার্যক্রমে কিন্তু অ্যাসোসিয়েশন সনদ দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এই যে কোনো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত অ্যাসোসিয়েশন সনদের সদস্য সনদ নিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত অ্যাসোসিয়েশনগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি একটি অ্যাসোসিয়েশন সনদ দরকার হয়ে থাকে, তাহলে আপনি কোথায় থেকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত অ্যাসোসিয়েশনের সদস্য সনদ করবেন? এটি আপনি দুইভাবে করতে পারেন। প্রথমটি হচ্ছে, আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলার অবশ্যই জেলা চেম্বার্স অব কমার্স থেকে আপনি সদস্য সনদটি নিতে পারেন। এটি প্রত্যেকটি জেলায় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত অ্যাসোসিয়েশন আছে। বাংলাদেশের 64 জেলায় 64 স্বীকৃত অ্যাসোসিয়েশন আছে। একই সাথে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক অ্যাসোসিয়েশন, যেগুলো আমি পূর্বেই বলেছি যে গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য এরকম বিজিএমইএ সহ বিকেএমইএ, আরো এরকম মিনিমাম 25-30 অ্যাসোসিয়েশন আছে। একই সাথে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, মনে করেন যে যারা মুদি আইটেম নিয়ে কার্যক্রম করে তাদের জন্য গ্রোসারিজ অ্যাসোসিয়েশন আছে, তারপরে যারা ই কমার্স নিয়ে কার্যক্রম করে অর্থাৎ অনলাইন ব্যবসা করে তাদের জন্য ই ক্যাব আছে, এরকম প্রত্যেক শ্রেণীর ব্যবসায়ীদের জন্য কিন্তু অ্যাসোসিয়েশন আছে। তো আপনি চাইলে আপনার জেলা চেম্বার্স অব কমার্স থেকেও কিন্তু সদস্য সনদ করতে পারেন। আপনি যদি মনে করেন না, আমি জেলা চেম্বার্স অব কমার্স থেকে সদস্য সনদ করব না, আমি আমার ব্যবসা ওরিয়েন্টেড যে ক্লাসিফিকেশন সেই অনুসারে একটি চেম্বার্স অব কমার্স থেকে সদস্য সনদ করব, সেটিও আপনি করতে পারেন। সুতরাং উভয় ক্ষেত্রেই উভয় ধরনের সদস্য সনদের মূল্যই প্রায় কিন্তু সেম। তো আপনি আপনার পছন্দ মাফিক যে কোনো চেম্বার্স অব কমার্স থেকে সদস্য সনদ করতে পারবেন। তো বাংলাদেশে যতগুলো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত অ্যাসোসিয়েশন আছে সেগুলোর ঠিকানা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মাফিক অ্যাসোসিয়েশনের ঠিকানাটি সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো সর্বশেষ যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে, একজন ব্যবসায়ী হিসাবে কেন আপনি অ্যাসোসিয়েশনে যুক্ত হবেন। দেখুন, আপনি যখন একটি চেম্বার্স অব কমার্সে যুক্ত হবেন, সেখানে কিন্তু অনেক ব্যবসায়ীরা থাকে যারা ব্যবসা নিয়ে মূলত কার্যক্রম করে। তো আপনি যখন সেই চেম্বার্স অব কমার্সে যুক্ত হবেন, সেখানে কিন্তু আপনি আপনার সেম ক্যাটাগরির অনেক ব্যবসায়ী পাবেন বা অন্যান্য ক্যাটাগরির অনেক ব্যবসায়ীদের সাথে আপনার পরিচয় হবে, আপনাদের সাথে একটি সখ্যতা তৈরি হবে। এতে করে আপনি আপনার ব্যবসাকে আরো বেশি প্রসার ঘটাতে পারবেন। একই সাথে আপনি বিভিন্ন সাব কন্ট্রাক্টে কিন্তু তাদের সাথে কাজের সুযোগ পাবেন। সর্বোপরি আপনার ব্যাপক পরিস্থিতি হবে, ব্যবসা সংক্রান্ত যে কোনো সহযোগিতা, যে কোনো তথ্য আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন। তো এরকম আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন যদি আপনি চেম্বার্স অব কমার্সে যুক্ত হয়ে থাকেন।